1994 সালে ভারত প্রথম মিস ইউনিভার্স মুকুট পেয়েছিল। সেবার বিশ্ব মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন বাঙালি কন্যা সুস্মিতা সেন। এরপর 2000 সালে মিস ইউনিভার্স খেতাব জেতেন লারা দত্ত। তারপর কেটে গেছে দীর্ঘ 21 বছর। এবার ভারত পেল তার তৃতীয় মিস ইউনিভার্স হারনাস সান্দুকে। এবছর ইসরায়েলে বসেছিল মিস ইউনিভার্সের 70তম আসর। বিশ্বের সব সুন্দরীদের পেছনে ফেলে মিস ইউনিভার্সের মুকুট ওঠে হারনাজের মাথায়। 12ই ডিসেম্বর এবছরের মিস ইউনিভার্সের নাম ঘোষণা করা হয়। 21 বছর বয়সী এই তরুণীর মাথায় মুকুট পরিয়ে দেন 2020 সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। মঞ্চে সোনালি স্লিভলেস গাউনে ঝলমল করলেন হারনাস। হিরে খচিত মিস ইউনিভার্সের তাজ তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। হারনাসের সঙ্গে সেরা তিনের লড়াই ছিল প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা সোয়ানে। সেরা তিনের লড়াইয়ে প্রতিযোগীদের প্রশ্ন করা হয়েছিল নানামুখী চাপ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে তরুণীদের প্রতি আপনার পরামর্শ কি। এর জবাবে হারনাস বলেন, বর্তমান সময়ে তরুণীদের উপর সবচেয়ে বড় চাপ হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। নিজের উপর বিশ্বাস থাকলে নিজেকে সুন্দরভাবে প্রকাশ করা যায়, অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করা যাবে না। তরুণীদের পরামর্শ দিয়ে হারনাস বলেন, বেরিয়ে এসো, নিজের জন্য কথা বলো, কারণ তুমি তোমার জীবনের নেতা, তুমি তোমার কণ্ঠস্বর। আমি নিজেকে বিশ্বাস করি আর এ কারণে আজ আমি এখানে। হারনাসের জন্ম পাঞ্জাবি পরিবারে। চণ্ডীগড়ের মেয়ে, পেশায় মডেল, ফিটনেস লাভার ও যোগব্যায়ামে পারদর্শী। ইতিমধ্যে দুটো পাঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন তিনি। এর আগে 2017 সালে মিস চণ্ডীগড় হয়েছিলেন হারনাস। এরপর 2018 সালে ফের এমার্জিং স্টার শিরোপা পেয়েছিলেন তিনি। 2019 সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরা 12 প্রতিযোগীর মধ্যে ছিলেন তিনি। এরপর 2021 সালে সেপ্টেম্বরে মিস ডিভা ইউনিভার্স ইন্ডিয়া খেতাব পান হারনাস। সবশেষ মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি।